একটু এদিকে দেখবেন প্লিজ। রস আছে দিদিকে আমরা হাওড়া জেলার নাগরিক হিসেবে আমরা গর্বিত। অচিন্ত্য শিউলি ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে, আগামী দিন অলিম্পিক্সে যেন সে আবার এইরকম সোনা জিতে ভারতের মুখে উজ্জ্বল করে সেই শুভেচ্ছাই জানালাম। সাথে সাথে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা 25,000 টাকার চেক এবং আগামী দিন তার সমস্ত ব্যাপারে যে কোনো সাহায্যের প্রয়োজন হলে তার পাশে আমরা থাকব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনভাবে বাংলার ক্রীড়া জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বিভিন্ন অনুদানের মাধ্যমে খেলার শ্রী প্রোগ্রামের আয়োজন করেছে, আমরা তারই দেখানো পথে অচিন্ত্যর পাশে থেকে আমরা আগামী দিন যাতে আরও বেশি করে ভারতের মুখ উজ্জ্বল করে আমাদের বাংলার গর্ব হিসেবে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। অচিন্ত্য যেখানে প্রাথমিক, আমি অচিন্ত্যর কাছে শুভেচ্ছা জানানোর সাথে সাথে যিনি দ্রোণাচার্য অষ্টম দাস আমি তার কাছেও গিয়েছিলাম, যেখানে অচিন্ত্য শিক্ষালাভ করেছে সেখানেও গিয়েছিলাম। সত্যি এটা একটা অবাক ব্যাপার যে যখন বড় বড় জিম, বড় বড় ভারোত্তোলনের ক্লাবগুলো যেভাবে শেখায়, সেখানে একটা ছোট্ট দালানের মধ্যে এইভাবে অষ্টম দাস শিক্ষালাভ করাচ্ছে। শুধু অচিন্ত্য নয়, আমি গিয়ে শুনলাম এখান থেকে অন্তত 8-10 জন বিভিন্নভাবে তারা সাফল্য লাভ করেছে। তো আমি এখানকার পঞ্চায়েত সদস্য এবং প্রধানকেও বলে যাব যে এই এলাকায় কোনো একটা ভেস্টেড ল্যান্ডকে রেখে যদি এ করে দেয় আমাদের সাংসদকে আমি অনুরোধ করব সেই ভেস্টেড ল্যান্ডে এই ভারোত্তোলন করার জন্য এই এলাকার অষ্টম দাসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেন একটা ব্যবস্থা করে দেয়। এই যে এতদিন এই প্রশিক্ষণ শালার, দেখুন পঞ্চায়েত বা প্রশাসনের দায় ছিল না বলাটা ঠিক নয়, কারণ হয়তো পঞ্চায়েতের কাছে সেইভাবে তারা দরবার করেনি। আমি নিজে উদ্যোগ নিয়ে আজকে বলে গেছি পঞ্চায়েত প্রধানদেরকে, পঞ্চায়েত প্রধানকেও আমি বলবো যে এখানে একটি ভেস্টেড ল্যান্ড জোগাড় করে দিতে এবং আমার সাংসদকে আমি অনুরোধ করব যে এখানে এই ভেস্টেড ল্যান্ডের ওপরে একটা বিল্ডিং করে দিতে। বলা হচ্ছে আমাদের, আমরা গর্বিত হাওড়াবাসী হিসেবে, কারণ আমাদের হাওড়ার আমাদের গ্রামের ছেলে এই পাজলার পাশেই আমার, আমি আমার গ্রাম, আমি যদিও এখানে জন্মাইনি, আমি শহরে জন্মেছি কিন্তু তাহলেও, এবং সেই সঙ্গে গুলশানের এলাকা, গুলশান এইখানকে দিয়ে বিধানসভায় নির্বাচিত 3 বার পরপর। তা সুতরাং আমরা গর্বিত, ও অনেক কষ্ট করে বড় হয়েছে, অনেক কষ্ট করে ভারতকে সোনা এনে দিয়েছে, এটা আমাদের গর্বের বিষয়, ওকে অভিনন্দন জানাই এবং ওর পাশে, ওর পরিবারের পাশে থাকার অঙ্গীকার করলাম। এটাও যোগাযোগ করুক, দাদাকে বলবো যোগাযোগ করতে, আমি সুজিতের সঙ্গে কথা বলবো যদি কোনো সম্ভাবনা থাকে, কারণ কন্ট্রাকচুয়াল যদি থাকে, কন্ট্রাকচুয়াল অনেকেই তো ঢুকেছে এখন, এটা সুজিতের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো, ও যদি যোগাযোগ করে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক স্বর্গীয় মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়ার জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 এবং 9239655323।